আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা, সেটা কিভাবে বের করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, অনেক সময় কী হয়, আপনার সিমটি হারিয়ে যায়, এক্ষেত্রে যখন আপনি রিপ্লেসমেন্ট করতে যান আপনার সিমটি, এবং সেক্ষেত্রে কী হয়, আপনার এনআইডি কার্ডের কিন্তু প্রয়োজন হয়, এবং আপনি কোন এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি তুলেছেন সেটা কিন্তু আপনাদের মনে থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ একটা মাধ্যম দেখিয়ে দেবো, সেই মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ কোন এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার সিমটি তুলেছেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনারা হয়তো বা নাম্বার দিয়ে দিবেন এবং ক্লিক করে দিবেন, তাতেই আপনাদের সকল কিছু ইনফরমেশন চলে আসবে। তো এমন যদি হতো তাহলে কিন্তু যে কারো নাম্বার দিয়ে সমস্ত কিছু ডিটেলস কিন্তু বের করা যেত, তো এরকম কিন্তু না। আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়ে দেবো সেই সিস্টেমে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন। তো যাই হোক, এর জন্য আপনারা কী করবেন, সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল বেটে রয়েছে সেই ডায়াল বেটে চলে আসবেন। ডায়াল বেটে চলে আসার পর এখানে আপনারা একটা কোড তুলবেন, তো সেই কোডটি হলো *1600#। তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, কোডটা ভালোভাবে দেখে নিন বা স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন। এই কোডটি তুলে আপনারা কী করবেন, আপনার ফোনের যে কোনো একটা সিমে আপনারা ডায়াল করে দেবেন। তো এভাবে ডায়াল করে দেবেন, যে কোনো সিম থাকুক, আপনার গ্রামীণ সিম থাকুক, আপনার বাংলালিংক, এয়ারটেল, রবি, যে কোনো সিমে আপনারা ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বলবে আপনার যে সিমটিতে আপনি ডায়াল করেছেন সে সিমটি যে এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে সেই এনআইডি কার্ডের এখানে শেষের চারটা ডিজিট আপনারা দিয়ে দেবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, আপনি বর্তমানে যে সিমটাতে এই কোডটি ডায়াল করেছেন সেই সিমটা যদি আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়ে থাকে সেই এনআইডি কার্ডের চারটা ডিজিট দিবেন, যদি আপনি আপনার মার এনআইডি কার্ডের চারটা ডিজিট এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। সিমটি যার এনআইডি কার্ড দিয়ে তুলেছেন সেই এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দেবেন। দেখুন, আমার যে সিমটা, আমার সিমটা কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে তুলেছি, এই জন্য এখানে আমি কিন্তু আমার যে এনআইডি কার্ডের শেষের চারটা সংখ্যা রয়েছে সেই চারটা সংখ্যা এখানে দিয়ে দেবো। এখন যদি এখানে আমি আমার মার এনআইডি কার্ডের নাম্বার দিই সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এখানে আপনারা এই কাজটা আগে করবেন, এটা করার পর আপনারা নিচের দিকে সেন্ডে ক্লিক করে দেবেন। শেষের চারটা ডিজিট দেওয়ার পর আপনারা নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিলে এরকম চলে আসবে যে ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এরকম আসলে আপনারা দেখতে পারবেন সাথে সাথে আপনার ফোনে একটা SMS চলে আসবে, সেই SMS-এ দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার বাবার এনআইডি কার্ড বা আপনার মায়ের এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন তাহলে এভাবে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার যে সিমটি হারিয়ে গেছে সেই সিমটি কার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনার পরিবারের যতটি এনআইডি কার্ড রয়েছে প্রত্যেক এনআইডি কার্ডের এভাবে আপনারা চেক করবেন। দেখুন, এখানে আমি আমার এনআইডি কার্ড দিয়ে চেক করলাম, এটা যদি না হয়ে থাকে তাহলে আমি আমার বাবার সিমে, অর্থাৎ আমার বাবার এনআইডি কার্ড দিয়ে যদি কোনো সিম তোলা হয়ে থাকে সেই সিমে আমি দেখবো, সেখানেও এভাবে কিন্তু চলে আসবে যে মোট কটি সিম তোলা হয়েছে। এভাবে কিন্তু আমি জানতে পারবো যে তাদের এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম তোলা হয়েছে, এবং সেই সিমের নাম্বারগুলোও কিন্তু এখানে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 6টা সিম তোলা হয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে, এখানে সিমের শেষের নাম্বারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার যে সিমটি হারিয়ে গিয়েছে সেই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে, অর্থাৎ কার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে। তো এটাই কিন্তু সহজ একটা মাধ্যম, এছাড়া আপনার কোনো মাধ্যম পাবেন না যে আপনার যে সিমটি হারিয়ে গিয়েছে সেটি কার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে। আমি আপনাদেরকে ভালোভাবে আশা করি বিষয়টি বুঝিয়ে দিতে পেরেছি। তবুও যদি আপনাদের কোথাও কোনো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।